মানুষ মানুষের জন্য সংস্থার পক্ষ থেকে খাবার বিতরণ কর্মসূচিতে আইসি পিন্টু সাহা। মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি 40 দিন ধরে বর্ধমান স্টেশনে অসহায় মানুষদের খাবার বিতরণ করছেন। এদিন রবিবার উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, বর্ধমান পৌরসভার অধিকারীকর তাপস মাহাতো। এদিন পিন্টু সাহা মহাশয় তিনি বললেন, আমি আপনাদের পাশে সবসময় থাকব, আগেও আপনাদের অনুষ্ঠানে এসেছি, এবারও এলাম, এবং আপনারা ভালো কাজ করে যান। এদিন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা নিজের হাতে দুস্থ বাচ্চাদের মাস্ক পরিয়ে খাবার হাতে তুলে দিলেন। মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির খাবার বিতরণ আজকে 40টা দিন টানা, এই যে 40টা দিন মানুষের মুখে আমরা অন্ন তুলে দিচ্ছি এবং 500 থেকে 600 মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি প্রতিটা দিন। আজ আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন মাননীয় বর্ধমান থানা আইসি সাহেব মাননীয় পিন্টু সাহা মহাশয় এবং আর এক প্রতিনিধি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন মিউনিসিপ্যালিটির আমাদের স্টেট সেক্রেটারি তাপস মাকর মহাশয়। উনাদেরকে পেয়ে আমরা মনে করি আমাদের এই সংস্থা এক ধাপ এগিয়ে গেছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।